নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বের। আজ আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানানো ডিম পরোটার রেসিপিটি। হাতে যদি একদম কম সময় থাকে, মাত্র 3টি উপকরণ দিয়ে একদমই ঝামেলা ছাড়া খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিন ডিম পরোটার এই রেসিপিটি, যা আপনারা রাত্রির ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে গরম গরম পরিবেশন করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। ডিম পরোটাটি বানাতে আমি এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 2টো ডিম আর চিনি ও নুন। প্রথমে আমি ময়দাটিকে একটি বাটির মধ্যে ঢেলে নেব। ময়দাটিকে বাটিতে ঢেলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো চিনি আর 1 টিস্পুন মতো নুন। ময়দাতে চিনি ও নুনটি দেওয়ার পর একে একে টমেটো কুচি, লঙ্কা কুচি ও কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি। এবার সবশেষে অ্যাড করে নিচ্ছি 2টি মুরগির ডিমকে। এখানে আগে থেকে ডিমটি ফেটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। সমস্ত উপকরণগুলি একসাথে দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি খুব ভালোভাবে গুলে নেওয়ার জন্য আমি এখানে 300 ml জল ব্যবহার করে নিয়েছি। ব্যাটারটি যাতে বেশি পাতলা না হয়ে যায়, তাই জন্য জলটি একেবারে না দিয়ে ধীরে ধীরে আমি জলটি ব্যবহার করে নিচ্ছি। মিশ্রণটি মেশানোর সময় জলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়, তাই জন্য ধীরে ধীরে জলটিকে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটিতে জল অ্যাড করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাই জলটি অ্যাড করার সময় বুঝে শুনে অ্যাড করে নেবেন। ব্যাটারটিতে জলের পরিমাণ বেশি হয়ে গেলে ডিম পরোটার স্বাদ কিন্তু একদমই মুখে লাগবে না, তাই ব্যাটারটি গোলার সময় খেয়াল রাখবেন ব্যাটারটি যাতে খুব বেশি পাতলা না হয়ে পড়ে। দেখুন, ব্যাটারটি এরকম অবস্থায় এলে বুঝতে পারবেন ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে 1.5 টিস্পুন মতো সর্ষের তেল ব্যবহার করে নিচ্ছি। রিফাইন্ড অয়েলের পরিবর্তে সর্ষের তেলে পরোটাটি ভাজলে ডিম পরোটার স্টেকচারটি একদমই ভেজে নেওয়া ডিমের অমলেটের মতোই দেখতে হয়। সর্ষের তেলটি খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গুলে নেওয়া ডিম পরোটার ব্যাটারটি আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটিকে এবার ফ্রাইং প্যানের চারধারে স্প্রেড করে দিচ্ছি। ডিম পরোটার ব্যাটারটি খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর এরকম একটি ঢাকনা ব্যবহার করে নিচ্ছি। ডিমের অমলেটটি তৈরি করার পরে ডিম ভাজার মধ্যে যেরকম ফ্লাফি ভাব থাকে, সেই রকমই ডিমের পরোটার মধ্যে এই রকম ফ্লাফি ভাব আনার জন্য কাঁচের ঢাকনাটি আমি ব্যবহার করে নিয়েছি। ঢাকনাটি চাপা দিয়ে 2 মিনিট ওই পিঠটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টে দিয়েই খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পরোটার এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।